5 minutes world news এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জানাতুল ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম 35 দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল কুয়েত উত্তাল মিয়ানমার বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে নিহত 2 মিয়ানমারে বিক্ষোভে গুলিতে মৃত্যুর ঘটনায় জাতিসংঘের নিন্দা সমাবেশে আসছেন ট্রাম্প জুলাই নাগাদ যুক্তরাজ্যের সব প্রাপ্ত বয়স্ককে টিকাদানের লক্ষ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে করোনা সর্বোচ্চ ঝুঁকিতে থাকা 35টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত তবে ওই সব দেশ থেকে আসা যাত্রীদের আবাসিক হোটেলে নিজ খরচে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে শুক্রবার কুয়েতের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেওয়া হয়েছে মিয়ানমারের মান্দালয় শহরে শনিবার পুলিশের গুলিতে অন্তত 2 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন অন্তত 20 জন শহরের জরুরি সেবাদানকারী সংস্থা পারাহিতা দারহি স্বেচ্ছাসেবী কো অং এএফপি কে বলেন 20 জন আহত হয়েছেন ও 2 জন মারা গেছেন মান্দালয় পুলিশের সঙ্গে সংঘর্ষে বিক্ষোভকারীরা ইট পাটকেল ছোড়ে জবাবে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে ও গুলি চালায় তবে এটি রাবার বুলেট নাকি গুলি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি মিয়ানমারে বিক্ষোভে গুলিতে মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দেশটির মান্দালয় শহরে গতকাল শনিবার পুলিশের গুলিতে 2 বিক্ষোভকারী নিহত হওয়ার পর জাতিসংঘ মহাসচিব নিন্দা প্রকাশ করলেন এদিকে গুলিতে 2 বিক্ষোভকারী নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরই মিয়ানমারের জনপ্রিয় অভিনেতা লু মিনকে আটক করা হয়েছে সরকারি পেশাজীবীদের বিক্ষোভে যোগ দিতে প্ররোচিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নড়ে চড়ে উঠেছেন আমেরিকার রক্ষণশীলরা তাদের টিকে থাকার লড়াইয়ে ট্রাম্পকে সামনে নিয়ে আসছেন রক্ষণশীলদের সংগঠন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স আয়োজিত সমাবেশে ট্রাম্প বক্তব্য দেবেন 28 ফেব্রুয়ারি ফ্লোরিডায় অনুষ্ঠিত রক্ষণশীল আমেরিকানদের এই সভায় উপস্থিত হচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতি ও রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প এই সভায় কথা বলবেন বলে জানানো হয়েছে আগামী 31 জুলাই নাগাদ যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক সব ব্যক্তিকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়ার প্রস্তাব দেওয়া হবে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন গতকাল শনিবার কথা বলেছেন গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্যে করোনার টিকা দেওয়া শুরু হয় দেশটিতে এখন পর্যন্ত 1 কোটি 70 লাখের বেশি মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বরিস জনসন বলেছেন তিনি এখন টিকাদান কার্যক্রম আরও এগিয়ে নিতে চান টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে চান প্রভাবশালী মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে করোনা ভাইরাস মহামারীতে বিপদে থাকা সিরিয়াকে গোপনে ভ্যাকসিন কিনে দিচ্ছে ইসরায়েল এই সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েল ইতিমধ্যে তার 92 লাখ জনসংখ্যার প্রায় অর্ধেককে অন্তত 1 ডোজ করে ভ্যাকসিন দিয়েছে বিপরীতে গৃহযুদ্ধের 11তম বছরে পা দেয়া সিরিয়া এখনও সেই কার্যক্রম শুরুই করতে পারেনি করোনা ভাইরাসের নতুন যে প্রজাতি ভারতে ধরা পড়েছে তা আরো ভয়ঙ্কর বলে দাবি করেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের প্রধান রণদীপ গুলেরিয়ার তার দাবি করোনার নতুন ভারতীয় প্রজাতি অন্যগুলোর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর খুব দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে আবার শরীরে অ্যান্টিবডি থাকলেও তা এর সংক্রমণ থামাতে পারে না বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 11,16,53,941 জনে এর মাঝে মারা গেছেন 24,72,381 জন আর 8,68,19,005 জন সুস্থ হয়েছেন আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে করোনাভাইরাসে ভ্যাকসিন নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন চলতি সপ্তাহে দেশটিতে ভ্যাকসিন দেবার কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে রোববার বিবিসি এ তথ্য জানায় অস্ট্রেলিয়ার জনগণকে ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভ্যাকসিন নেওয়ার দৃশ্য টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে 5 মিনিটস ওয়ার্ল্ড নিউজ আজ এখানেই শেষ করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ